আসসালামু ভিউয়ার্স, কেয়া চৌধুরী সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আমাদের বাসায় কিন্তু এটা হচ্ছে আমাদের প্রথম ব্লগ, মানে ঘরটা ডেকোরেশন করার পর এটা হচ্ছে প্রথম ব্লগ। তো এইটা কিন্তু হচ্ছে আমার পুরাতন সাইডের যে টাইলস করার পরে, তাই না? তো মনের মতো করে ঘর সাজিয়েছি, সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। তো আজকে একটা স্পেশাল ব্লগ নিয়ে এসেছি। তো আজকে হঠাৎ করে বিকালবেলা, তো আপনারা জানেন যে বৃষ্টি হয়েছে, একদম এক পশলা বৃষ্টিতে সব পুরো শহরকে ভিজিয়ে দিয়েছে। তো এমন বৃষ্টি ভেজা দিনে কি ভালো লাগে? খিচুড়ি আর আচার হলে কিন্তু খুব ভালো লাগে। তো খিচুড়ি যেহেতু রান্না করেছিলাম, আপনাদের ভাইয়াকে বললাম যে ইস, যদি একটু আচার হইতো কি ভালো, এটা না লাগতো। তো বললো যে ঠিক আছে, আচার খাবা, তো আচার বানাও। তো আমি বললাম আমার তো সময় কোথায়, যদি আচার বানানোর সময় থাকতো তাহলে তো আর বলতে হতো না, কারণ আপনারা তো জানেন যে কতটা ব্যস্ত থাকতে হয়। আর যেহেতু এই সিজনে কিন্তু কাঁচা আম প্রায় শেষ বললেই চলে, এখন কিন্তু খুব বেশি সময় নাই আর পাওয়া যায় না খুব একটা। আর বৃষ্টি ভেজার দিনে দেখা যায় কি, অতটা যত্ন করে আচার বানানো যায় না, দেখা যায় যে ফাঙ্গাস পড়ে যায়, অনেক প্রবলেম। আর এখন আপনারা জানেন যে পাকা রাঁধুনি ছাড়া আচার তৈরি করলে কিন্তু ফাঙ্গাস পড়ে যায়, আর সেগুলো খেলে যে কত মারাত্মক সেটা আর আমি কি বলবো। তো যাই হোক, আপনাদের ভাইয়ের কাছে একটা আবদার করেছি আর সাথে সাথে কিন্তু আবদার পূরণ। তো আমি বললাম যে আমার কক্সবাজার, আমরা যে কক্সবাজার গিয়েছিলাম, আপনারা কিন্তু ব্লগ দেখেছেন, তো আমি বলছিলাম কি কক্সবাজারের বার্মিস আচার যদি খেতে পারতাম তাহলে কতটা ভালো হতো। তো বললো যে দেখো, এখন তো অনলাইনে সব কিছুই পাওয়া যায়, কারণ আমার কিন্তু অনলাইন থেকে খুঁজে খুঁজে বেস্ট জিনিসগুলো, যেমন স্পেশাল হচ্ছে লিয়াপুর কেক, এরকম বেশ কিছু স্পেশাল স্পেশাল জিনিস আমি খুঁজে খুঁজে নিতে পছন্দ করি। তো যাই হোক, আমি কিন্তু অরিজিনাল বার্মিস আচার লিখে যখন আমি একটা সার্চ করলাম ফেসবুকে, তখন তো প্রথম একটা পেজ শো করলো এই নামে, অরিজিনাল বার্মিস আচার। তো আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে, মানে ওখানকার আরও যে পোস্টগুলো দেখলাম, সেই পোস্টগুলোতে কিন্তু অনেক সুন্দর সুন্দর নামের আচার ছিল, মানে ওগুলো যখন আমি পড়লাম। আমি কিন্তু আচার খুব পছন্দ করি, টক জিনিস অনেক পছন্দ করি, কারণ আপনারা কিন্তু প্রায় প্রায় দেখেন যে অনেক আম ভর্তার ভিডিও কিন্তু আমি প্রায় পোস্ট করি, তার মানে বোঝা যায় যে আমি কতটা ভোজন রসিক বা আচার খেতে কতটা ভালোবাসি। তো আমি কয়েকটার আচারের নাম বলি। এটা হচ্ছে আমি যে আচার কিনেছি, এই যে আপনাদের ভাইকে বলার সাথে সাথে অর্ডার করে দিয়েছিলাম আচার, এটা হচ্ছে অরিজিনাল বার্মিস আচারের যে পেস্টটা, সেই পেস্ট থেকে আমি অর্ডার করেছি এক ঝুড়ি আচার। এক ঝুড়ি আচার কিন্তু মাত্র এক ঘন্টার মধ্যেই, যেহেতু আমি ঢাকার ভিতরে থাকি, এক ঘন্টার ভিতরে কিন্তু আমার হাতে আচার চলে এসেছে। মানে বৃষ্টির দিন খিচুড়ির সাথে আচার খাবো, মানে এক ঘন্টার মধ্যে আচারটা পাওয়ার পরে মানে এতটা ভালো লাগছে যে আমি আসলে প্যাকেটটাও খুলি নাই। যে আসলে আপনাদের জানা উচিত যে বার্মিস আচার, মানে কক্সবাজারে আমরা যে বার্মিস আচারগুলো কক্সবাজারে গিয়ে টেনে নিয়ে আসি, সেগুলো ঢাকায় পাওয়া সম্ভব। তো আমি আসলে আমি আচারের নামগুলো একটু দেখে দেখে বলি যেগুলো আমি অর্ডার করছি। শুকনা তেঁতুল আচার, অ্যাংরি বার্ড আচার, 555 বড়ই আচার, ইন্টারনেট ঝাল বড়ই। মানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনাদের ভাইয়ার কিন্তু বড়ই পছন্দ আর আমার কিন্তু আম পছন্দ। তো আমরা এমন একটা কম্বো, একটা প্যাকেজ চাচ্ছিলাম যেটার ভিতরে আপনাদের ভাইয়ার বড়ইও থাকবে, আমার আমও থাকবে। তো আমার আমি এই যে টক জিনিস নিয়ে কথা বলছি, মুখে পানি চলে আসতেছে, মনে হচ্ছে এখনই খুলে আগে একটু খেয়ে নিই। তো যাই হোক, এরকম হজমি বড়ই আচার, লাভলি বড়ই আচার, শুলশাল বড়ই আচার, ফ্রেশলি বড়ই আচার, তেঁতুলের রসালো আচার, এরকম অনেক কিছু ছিল। কয়টা আইটেম আছে লিস্টে? সিরিয়াল নাম্বার এখানে অনেকগুলো, এখানে হচ্ছে 12টা আইটেম, 12টা আইটেম। হ্যাঁ, এই ঝুড়িতে 12টা আইটেম কিন্তু আপনারা, এই ঝুড়িটার ভিতরে 12টা আইটেম পাবেন। তো এটা হচ্ছে উনাদের একদম নতুন একটা কম্বো প্যাক, এটা কিন্তু টোটাল 1355 টাকার আচার এখানে আছে, কিন্তু আমি যেহেতু কম্বো প্যাক নিয়েছি তাই কিন্তু আপনি আমার কাছ থেকে 1250 টাকা রেখেছে। আর এই যে এটা হচ্ছে রশিদটা, আমরা যে ওখান থেকে যে কিনেছি, এটা হচ্ছে রশিদটা। ভিডিও লাস্টের দিকে আমি চেষ্টা করব আপনাদেরকে এটা একদম ক্লোজে দেখিয়ে দিতে, বা থাম্বনেইলে চেষ্টা করব আমি এটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য, তাহলে আপনাদের কিন্তু অর্ডার করতে সুবিধা হবে। আর এখানে কিন্তু যে আমার রশিদটা, এখানে কিন্তু আপুদের মেইল অ্যাড্রেসটাও, ফেসবুক পেজ, তারপর মেইল অ্যাড্রেসও দেওয়া আছে। তো যাই হোক, রাঁধতে সময় বাড়তে সময় একটা কথা আছে না, তো আমার এখন ওরকম লাগতেছে, আপনাদেরকে দেখাবো বলে কিন্তু এটা এখনো খুলি নাই। তো আমি মানহার কথা একটু আপনাদেরকে বলি। মানহা বলতেছিল কি, আমি একটা জিনিস কিন্তু ভালো হয়েছে জানো, তুমি না একটা ফ্রি ঝুড়ি পাইছো। আমি বললাম যে বাবু বুঝতেছে যে আমার লাভ হয়েছে। এই যে দেখেন, 1250 টাকার এই যে প্যাকেজটা কিনছি আমি, এই ঝুড়িটার ভিতরে কিন্তু এই আচারগুলো সব এরকম ডেকোরেশন করা। তো আমি আপনাদেরকে বলি যে আমার মতো যারা আছে, আচার পছন্দ করেন, তারা কিন্তু অর্ডার করে ফেলতে পারেন,
ফ্রেন্ডদেরকে, মামনিকে বা আপনাদের মানে ফ্যামিলির কেউ যদি আচার খুব পছন্দ করে তাহলে এরকম একটা সারপ্রাইজ কিন্তু দিতে পারেন। তো থ্যাংক ইউ তোমারে এত কষ্ট করে বৃষ্টির মধ্যে গিয়ে অর্ডার দিয়ে আবার এটা নিয়ে আসার জন্য। তো এটা খুলি, তুমি খুলো, তুমি যেহেতু আনছো তুমি খুলো। তো আমরা একটু খুলি, আসলে সুন্দরভাবে র‍্যাপিং করা আছে, খুলো মানে মানে খুলো। আচ্ছা দাঁড়া, আমি আগে এটা খোলার আগে আমি একটু মানে থাম্বনেলটা যেন এখান থেকে করা যায়, একটু সোজা হও। হ্যাঁ, সবে সোজা হয়ে আরামে দাঁড়াই, এখান থেকে থাম্বনেলটা কাট করে নিব। ওকে, তো আপনি এখন এটাকে তুমি খুলো, তুমি খুলো, খুলো দেবো, খুলো, তুমি খোলো, আমি খাবো না। 1 2 3 দাঁড়া, এইভাবে না মা, এইভাবে, এই পুরো কুস্তি, এই যে রাখো রাখো, দাও এটা এইভাবে। দেখি কেক কয়টা ছিটতে পারে, আস্তে 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 রাখো, আস্তে আস্তে আস্তে, এই যে এটা এটা হচ্ছে খুব সুন্দরভাবে আপনারা এরকম একদম প্যাকেজিং করা আছে। এখানে লেখা আছে ওর এফবি পেজ অরিজিনাল বার্মিজ আচার, অরিজিনাল বার্মিজ আচার এখানে লেখা আছে। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি একটা একটা করে, একটা একটা করে দেখাচ্ছি আমি আপনাদের, যেহেতু 12টা আইটেম আছে তো প্রাইসটাও কিন্তু ওইভাবে বলতে হবে। এটা দুইটা তিনটা এরকম করে আমি আপনাদের একটুখানি দেখাই, মা দাঁড়াও একটুখানি, একটুখানি মা একটু দেখতে, একটু দেখতে দাও, কারণ আমাকে বুঝতে হবে বিষয়টা। এটা হচ্ছে ফ্রেশলি বড়ই আচার, রসালো মিষ্টি স্বাদের, এটা হচ্ছে ফ্রুটি ফ্লেভার। এক পিস হচ্ছে 10 টাকা, এখানে হচ্ছে 10 পিস আছে। ওকে, এখানে 10 পিস মূল্য হচ্ছে 125 টাকা। এটা হচ্ছে ফ্রেশলি বড়ই আচার। তাই তুমি কি খাবা, তুমি কি ওনা চা খাবা, বড়ই আচার খাবো, বড়ই আচার খাবা না, ধরো এটা হচ্ছে খাবো আমরা সবাইকে আগে। হ্যাঁ, আগে দেখাই নি, তারপর এই লিস্টটা হাতে নাও। লিস্টটা হাতে নিয়ে, আচ্ছা আচ্ছা, সবকে মিলাই নিব। হ্যাঁ, একটা এটা খুঁজো, প্রথম লিস্টে কি আছে ওটা খুঁজো। শুকনা, আচ্ছা যেটা হাতে পাই ওটা থেকে মিলাই নি। হ্যাঁ, এই যে ফ্রেশলি বড়ই আচার এটা পাইছি, এটা হচ্ছে 125 টাকা, 10 প্যাকেট আছে এখানে ফ্রেশলি বড়ই আচার, এটা হচ্ছে 125 টাকা। আমরা আমরা খেয়েও দেখাবো, আমি একটু মিলিয়ে দেখি যে ঝুড়ির মধ্যে যা আপুরা বলেছে সেটা আমাকে ঠিকঠাক দিয়েছে কিনা, দিলেও জানবেন না দিলেও জানতে পারবেন। তো এটা হচ্ছে 10 প্যাক 125 টাকা, এটা আমি পেয়েছি, এটা আমি মিলালাম। ইন্টারনেট ঝাল বড়ের আচার, ট্রাস্ট মি, এটার নামটা যখন শুনছি যে ইন্টারনেট ঝাল বড়ের আচার, মানে মনে হয়েছে যে মুখে দিলে কিছু একটা হবে। আমি কথা বলতে পারতেছি না, মুখে পানি চলে আসতেছে। তো এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে, একদম এক্সপায়ার ডেট সহ সব কিছু দেওয়া আছে। এটা হচ্ছে 130 টাকা, 10 পিস। তারপর চেরি ফ্রুট আচার, চেরি ফ্রুট আচার এখানে দেওয়া আছে, এটা হচ্ছে 60 টাকা, 5 পিস এখানে আছে, 5 পিস, এটা হচ্ছে 60 টাকা। তারপর কি আছে দেখো, দেখো তো অ্যাংরি বার্ড, ওরে বাবা অ্যাংরি বার্ডও আছে এখানে, অ্যাংরি বার্ড হচ্ছে এখানে লেখা আছে 10 পিস 120 টাকা। মানে ওনারা এত যত্ন সহকারে প্যাকিংগুলো করেছে, মানে আমি যদি দেখাই, এই যে এরকম একটা সিঙ্গেল প্যাকেট খুব সুন্দর করে প্যাকিংগুলো করা, ঝুড়িতে দেওয়ার কারণে কিন্তু কোনোভাবে ফাটার বা কোনো কিছু হারিয়ে যাওয়ার কিন্তু চান্সেস থাকছে না। এই যে অ্যাংরি বার্ড, মানে পুরো পরিবার মিলে পুরো বর্ষাকালে মজা করে আচার দিয়ে খিচুড়ি খাওয়া যাবে, আমার আর কষ্ট হবে না। কারণ আচার বানালে কিন্তু অনেক প্যারা দেখা যায়, শুকাইতে হয় ঠিক মতো, তেল মশলা ঠিক মতো পড়তে হয়, আবার আচারে পানি থাকলে কিন্তু অনেক প্রবলেম হয়ে যায়। এটা কি তেঁতুলের রসালো? এইটা মানহার বাবা সবচেয়ে ফেভারেট, আগে মানহার বাবা যখন অফিস থেকে আসতো তখন আমার জন্য এই যে এই তেঁতুলের রসালো যে আচারটা আছে, এইটা খাবো, একটা খাবো আমরা সবাইকে। আমেরটা দেখি, রসালো আমেরটা, রসালো আমেরটা, এইটা আমি কক্সবাজার থেকে আমার জন্য নিয়ে আসছিলাম, 10 পিস 115 টাকা। আমি এইটা খাওয়ার জন্য অনেক অনেক অপেক্ষা করতেছি, আমি ওয়েট করতে পারবো না, আমার একটা খাইতে হবে। তো আমি কিন্তু একলা একলা খাইলে হবে না, আপনাদেরকেও খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। সেটা করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে স্ক্রিনে কিন্তু আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা জাস্ট স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা অরিজিনাল বার্মিস আচারের যে পেজটা আছে পেজটা থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন। আর আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু যে কন্ট্যাক্ট নাম্বার ওনাদের যে লিঙ্কটা আছে লিঙ্কটা কিন্তু আপনাদেরকে, তুমি খাবা, আমি আর আমার আমি আর অপেক্ষা করতে পারবো না, আমাকে খাইতে হবে, একটু খাও, বিসমিল্লাহ বাবু, আম কিন্তু, হ্যাঁ তো আমি লিঙ্কটা দিয়ে দিব, হ্যাঁ ম্যাঙ্গো, বিসমিল্লাহ, অনেক মজা, মিষ্টি আছে, মিষ্টি আছে মা, একদম পুরো
অনেক টেস্টি। দাঁড়াও বাবাকে একটু দে। না হাতে দাও, বিসমিল্লাহ, হাত কেটে গেছে। মজা আছে, মজা আছে, অনেক মজা। তো আমেরটা একটু ট্রাই করলাম। এটা হচ্ছে হজমি বড়ই আচার, শুকনো টেক্সচার, আর হচ্ছে প্রচুর হজমিতে মরানো স্বাদে টক মিষ্টি। এটা হচ্ছে 10 পিস 125 টাকা। আমি সবকিছু আপনাদের বলে দিচ্ছি, প্রাইসিংটা খুব সুন্দর, একদম রিজনেবলের মধ্যে, তাই না? তবে কক্সবাজার গিয়ে যে আপনাদের আত্মীয় স্বজনের জন্য যে এগুলো টেনে আনতে হতো, সে টেনে আনার কোনো ঝামেলা থাকছে না, একদম কক্সবাজারের প্রাইসেই কিন্তু পাচ্ছেন। ঠিক না? আমরা না বার্মিস মার্কেট থেকে ঘুরে ঘুরে অনেক কিছু কিনছিলাম। আর কি আছে রে বাবুরাবু? চালতার আচারও আছে। চালতা, এই আচারটা কিন্তু অনেক মজা হবে। চাল, চালতার আম আমার অনেক পছন্দ, আমি চালতাটা একটু খাইতে হবে। মানে তুমি খাবা? এখানের মধ্যে আসে 10 পিস আচার থাকে 120 টাকা। মানে সবকিছু ওনার ডিটেলস বলে দিতে সবার জন্য বুঝতে সুবিধা হয়। তো কারো যদি চালতা পছন্দ হয় আপনারা চালতাই অর্ডার করতে পারবেন, কারো আম পছন্দ হলে। অনেকে আছেন কিন্তু যে ঢাকা থাকেন, মায়ের হাতের আচারটা মিস করেন, বা দেখা যায় যে কক্সবাজার গিয়ে আচার খাবো, কক্সবাজারের আচার সেটা হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা হচ্ছে নাম্বারিং, এখান থেকে কোনো নাম্বার বের হয়েছে। দাঁড়ো, এটা হচ্ছে চালতা। তুমি একটা খাও, একটা খাই। চালতার আচার প্রাইস কত? চালতার আচারের প্রাইস হচ্ছে 10 পিস আচার 120 টাকা, মানে 20 টাকা করে। খুলে তোমাকে দিচ্ছি। এটাও কিন্তু অনেক মজা। ইয়ামি না? এ দেখো মজা আছে। আম সত্তর মতো, খুব মজা না? ফ্রাইড, একদম ফাইন ভাবে কিন্তু প্রসেস করা, মানে একদম ঘরোয়া পরিবেশে। আশা করি আপনারা একবার খেলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে কতটা মজা। যাই হোক, মানার বাবার বসি, মানার বাবা এনে দিছে জন্য থ্যাংকস। প্রত্যেকটা আচারই মজা। এটা ছোটবেলার বার্মিস ভিউয়ার্স, এই যে 555 যেটা, এটা হচ্ছে 24 পিস, তাকে দাম 80 টাকা। বিশ্বাস করেন, আমি যখন ছোট ছিলাম প্রত্যেক দিন আম্মু যখন টিফিনের টাকা দিত, সেই টিফিনের টাকা দিয়ে এই যে একটু খুলো না বাবুরাবু, কী জানি গার্মেন্টস আচার, বার্মিস আচারের ছোটোবেলা আমার ছোটো ভাই বলতো গার্মেন্টস আচার, তা আমরাও গার্মেন্টস আচারই বলতাম। গার্মেন্টস আচার, গার্মেন্টস আচার, বার্মিসরা বলতো গার্মেন্টস, হাসিব। তো এই গার্মেন্টস আচারের প্যাকেট আমার মতো জানি অনেকে এরকম করতো, যারা এরকম করতেন তারা প্লিজ একটা লাইক দিবেন। এগুলো খাইতে খাইতে টারকা জিব্বা সব সুইলা যেত, তারপরও কিন্তু এটা এত ভালো লাগতো, মানে আপনারা কী বলবো। আমি একটু খায়া দেখাই, আমার ব্যাগে সব সময় এটা থাকতো। প্রথমে আমরা 1 টাকা করে কিনতাম, পরে এটা 2 টাকা হয়েছিল, তখন খাইতাম। মানে এইটা অনেক মজা, 555 যেটা অনেক মজা। তুমি তুমি তো এটা খাওয়া শিখলো, তো তুমি এইটা সারাদিন খাবা। এই যে আমি এটা খাইতাম ছোটোবেলায়, পরে কী করতাম, এটার ভিতরে পানি ভরতাম, আবার যখন এটা কিনতাম তখন দেখতাম যে কোনটার ভিতরে গুঁড়ামরিচটা বেশি, তারপরে পানি দিয়ে এটার এরকম এরকম করতাম, এরকম এরকম করে পরে চুষে চুষে পানিগুলো খাইতাম, খুব ভালো লাগতো। আঠা তো মুখে দেওয়া পড়ানো আছে, ছোটোবেলা হারা গেছে। এটা প্যাকেটটা কই বাবুরাবু? আমি একটা কথা বলি, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কি বাবুরাবু, এটা খেয়াল করলে দেখবা, আমার কাছে খাওয়ার চাইতে কিন্তু টেস্ট করাটা বেশি ভালো লাগে। আমরা যখন কোনো রেস্টুরেন্টে যাই, আমি সবসময় চেষ্টা করি যে প্রত্যেকবার নতুন কিছু অর্ডার করার জন্য। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি কম্বোটা আনার উদ্দেশ্যই হচ্ছে কোনটা ভালো লাগে পরের বার এটি পারচেস করবো। এই যে এইটা, মানে আমি পেস্টার ফ্যান হয়ে গেছি। এই 555 বোর্ডের আচারটা 24 পিস 80 টাকা, আমার মনে হয় মাসে 30 দিন এটা আমার লাগবে। তো আমি পরের বার এটার ডবল এটা সবসময় পারচেস করব, মাত্র 80 টাকা। এই প্যাকেটটা হচ্ছে 80 টাকা, 24 পিস থাকবে। আর এখানে কিন্তু এক্সপায়ারটা দেওয়া আছে, এরপর এটা ভিতরে পানি ভরে আবার এরকম এরকম করে খাবো। একটু খাবা, আপনাদের ভাইয়ার পছন্দ, একটু খাই দেখো, এটা অনেক মজা। প্রত্যেকটার পাশেই কিন্তু ডেট দেওয়া থাকে, আপনারা দেখে নিবেন। মজা, পুরো একটু লাগা হারিয়ে গেছি। খুব মজা। আর একটা আছে, এটা
এটা কি? লাভলি বরের আচার। এটা হচ্ছে লাভলি। খাবার ভালোবাসার খাইলে চারদিকে লাভ ফুটবে। এটা হচ্ছে ভালোবাসার বরের আচার। ওটা মনে এই ফুলো অনেক মজা সবগুলো আচারই। বাবু রাবু এইটা দিয়ে করলো অনেক মজা। এটা না আমরা আনছিলাম, রূপাও আনছিল কক্সবাজার থেকে আমাদের জন্য। এটা রূপাও কক্সবাজার যখন গেছিল আমাদের জন্য নিয়ে আসছিল, পরে আমি খিচুড়ি দিয়ে খাইছিলাম। এটা লাভলি বোর্ডের আচারটা, ওটা প্যাকেট প্যাকেট বলো বাবু রাবু। এই তো এটা লাভলি বোর্ডের আচার হচ্ছে 10 পিস 120 টাকা। তো যাই হোক, যারা চাচ্ছেন আমার মতো কম্বো কম্বো প্যাকেট কিনবেন, তারা 1355 টাকার। এখানে টোটাল যতগুলো আচার আছে দেখতে পাচ্ছেন একদম সব বিষয় এনেছি, এগুলো প্রাইস হচ্ছে 1355 টাকা। ওকে, বাট কম্বো প্যাকেট যদি আপনারা আমার মতো নেন তাহলে হয়তো 1250 টাকা নিতে পারেন। তো আমি সত্যি কথা, আমি ভিডিওটা করতাম না, খেয়ে ফেলতাম বা খুলে সবার সাথে ভাগবাটারও করে ফেলতাম, কিন্তু করি নাই। কারণ আমি যখন এক ঘন্টা পরে প্রোডাক্টটা পেয়ে গেছি, এক ঘন্টার ভিতরে যখন প্রোডাক্টটা পেয়ে গেছি, তখন কিন্তু মানে আমি স্যাটিসফ্যাকশনের জন্য কিন্তু আমি চাইলাম, যেহেতু আমিও কিনছি, আমি চাইলাম যে আপনারাও যেন কিনেন আপনাদের পরিবার পরিজনের জন্য। কারণ সবাই কিন্তু চায় যে একটু ভালো খাবার। আর কক্সবাজারের যে আচারটা, এটা তো ফেমাস, পুরো বাংলাদেশে ফেমাস, বাইরে থেকে এসেও মানুষ নিয়ে যায়। তো যাই হোক, আপনারাও যেমন কিনতে পারেন, আমি সেই জন্য আপুর সাথে কথা বলেছি, আমাদের যে এই পেজটা যে অ্যাডমিন, কারণ আল্লাহর রহমতে আমি কিন্তু একটা ভালো প্ল্যাটফর্ম আপনাদের দেবো, আপনাদের ভালোবাসা, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস কিন্তু হিউজ একটা প্ল্যাটফর্ম, এক ধরনের পরিবার। তো আমি আপুকে বললাম যে আপু আমার তো একটা চ্যানেল আছে, তো আমি সেই চ্যানেলে আপনার পণ্যটা দেখাতে চাই, যেহেতু আপনি একজন উদ্যোক্তা। দেখালে দেখা গেলো যারা আপনার কাছ থেকে আচার কিনতে চায় তারাও কিনতে পারলো। তা আপু বললো যে ওকে ফাইন আপু, আমি তাহলে ওভাবে আপনাকে এগুলো সম্পর্কে বলে দিই, আপনি তাহলে এই লিঙ্কটা যদি দেন ডিসক্রিপশনে তাহলে কিন্তু সবাই আমার পেজটা সম্পর্কে জানতে পারবে। তো আপুর কাছ থেকে পারমিশন নিয়ে কিন্তু এই যে সুন্দর করে ভিডিওটা আপনাদের জন্য করলাম। তো আশা করি আচার প্রিয় যারা আছেন তাদের এই সিজনটা খুব ভালো কাটবে। তার কথা বাড়াবো না, ভিউয়ার সবাই ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করবেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আমাদের সাথে থাকবেন। তো ভিডিও লাস্টের অংশে আমি আপনাদেরকে প্রত্যেকটা প্যাকেটগুলো আবার একটুখানি দেখিয়ে দিব, তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে, যেহেতু এখান থেকে অনেক দূর, এত দূর থেকে কিন্তু আসলে আপনারা কথা লেখাগুলো কিন্তু দেখতে পাচ্ছেন না বা বুঝতে পারছেন না। তো ভিউয়ার্স, এখনকার মতো আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কী কী লেখা আছে। ওকে, তো ভিউয়ার্স আমি যে আচার কিনেছি সেই আচার কিনার যে রসিদটা, সেই রসিদটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পেজের নাম কিন্তু অরিজিনাল বার্মিজ আচার, আর স্ক্রিনে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা অলরেডি দেওয়া আছে। তো আশা করি আপনাদের কিনতে কোনো অসুবিধা হবে না। তো এই যে এখানে কিন্তু ওনাদের মেইল অ্যাড্রেসটাও দেওয়া আছে। তো আমি কী কী অর্ডার করেছিলাম, কম্বো প্যাকটার মধ্যে কী কী আছে সেটা আমি একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। ওই দেখেন, বাবা মেয়ে কিন্তু ভাগাভাগি করে কিন্তু আচার খাচ্ছে এখনও, ওদের কিন্তু আচার খাওয়া। এই তোমার কোনটা সবচেয়ে বেশি ভালো লাগছে? যে কয় পিস থাকে আমি আপনাদেরকে এক একটা দেখিয়ে দিলাম যেগুলো সেগুলো। তারপর হচ্ছে অ্যাংরি বার্ড আচার, এক প্যাকেটে 10টা থাকে। এই যে এখানে কিন্তু লেখা আছে প্রতি প্যাকেটে আচারের প্যাকেট 10 পিস করে আচার থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় কোনোটার, আমি কিন্তু একটার ভিতরে কিন্তু 5টা 5টা 10টা আলাদা করে পেয়েছিলাম। তো 5-5 বড়ে বড়ে আচার, যেটা আমার কাছে সবচেয়ে বেশি বেস্ট লেগেছে সেটা তো আপনাদেরকে দেখালাম। ইন্টারনেট ঝাল বড়ই, মানহার বাবার টকটকের চোটে কথা বলা যাচ্ছে না, মানে এত পছন্দ হয়েছে তারই। দেখেন খাচ্ছে আর খাচ্ছে। মানহা তুমি কোনটা খাচ্ছ? সত্যিকার অর্থে খুবই ভালো লাগছে। তো আপনারা চাইলে কিন্তু বিশেষ করে কক্সবাজারের যে আচার গুলো আছে সেগুলো ঘরে বসে অনলাইনে
মাধ্যমে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন। এটা আপনাদের ভাইয়ের পছন্দের যে চাল তার আচার, এটাও কিন্তু এক প্যাকেটের 10 পিস থাকে 120 টাকা। চেরি ফ্রুট আচারটা হচ্ছে এক প্যাকেট 60 টাকা। আমের আচার হচ্ছে এক প্যাকেটে থাকবে 10 পিস, এটা হচ্ছে 115 টাকা। হজনি বড়ির আচার 125, লাভলি বড়ির আচার 120, তারপর হচ্ছে শুল শাল বড়ের আচার 125, ফ্রেশলি বড়ের আচার 125, তেঁতুলের রসালো আচার, তেঁতুলের রসালো আচারটাও আমার খুব পছন্দ, ওটাও কিন্তু হচ্ছে 125। তো এখানে কিন্তু 1355 টাকা ছিল হচ্ছে এটা টোটাল প্রাইস, বাট কম্বো প্যাক যেহেতু আমি কিনেছি সেহেতু কিন্তু মাত্র 1250 টাকা, মানে 1355 টাকা দিতে হয়নি, 1250 টাকায় কিন্তু আমি পুরো প্যাকটা কিন্তু নিয়ে নিতে পেরেছি। তো আচারের প্যাকেটগুলো একটুখানি দেখিয়ে দিই যে আপনাদের ভাইয়া চালতা, ওই চালতা শেষ, অর্ধেক শেষ করে দিছে, 10 প্যাকেটের এখানে 5 প্যাকেট ছিল, ওখানে 5 প্যাকেট শেষ। আবার 5-5 বড়ের আচার খাচ্ছে উনি, এই যেটা হচ্ছে হজমিতে বড়, এখানে কিন্তু সব ডিটেলসে লেখা আছে। যেহেতু আমি বলেছিলাম যে আপু আমি ব্লগ তৈরি করব, তাই সেই জন্য কিন্তু আপু খুব সুন্দর করে লিখে দিয়েছে। তারপর আমি একটু দেখাচ্ছি, এই যে লাভলি বড়ের আচার যেটা, এটাও এটা, তারপর এটা হচ্ছে, এটাও লাভলি বড়ের হচ্ছে 5 প্যাক 5 প্যাক করে দেয়, এটা ম্যাঙ্গোটা না মানে, এটা হচ্ছে ম্যাঙ্গো আচারটা। এই যে এটা হচ্ছে যে শুল শাল বড়ের আচার, ও মা এটা হচ্ছে বার্মিজের ওইটা বাবুরাবু, হচ্ছে ঝাল যেটা আমি পছন্দ করি, এটা হচ্ছে শুল শাল বড়ের আচার 10 পিস 125 টাকা। ওকে, তেঁতুলের রসালো আচার, এইটা আমার অনেক পছন্দ, এটা খিচুড়ি দিয়ে যে কী মজা লাগে ফুল। এই যে বর্ষার সিজনটাতে কিন্তু আপনারা খিচুড়ির সাথে আচার দিয়ে খাওয়ার জন্য কিন্তু এটা নিতে পারেন, 10 পিস 125 টাকা মাত্র। এটা হচ্ছে শুকনা তেঁতুলের আচার 110 টাকা 10 পিস থাকে। ওকে, এখানে আরও আছে, মানে আচারের কোনো শেষ নেই, এক ঝুড়ি। আর ঝুড়ি তো মানহা বলছে আমি তুমি ঝুড়ি ফ্রি পাইছো, ঝুড়ি ফ্রি পাইছি, এই যে অ্যাংরি বার্ড, আচার কিনলে ঝুড়ি ফ্রি, তো প্যাকেজ কিনলে, কম্বো প্যাক কিনলে ফ্রি। এই যে এক প্যাকে 5 পিস আচার থাকে, যে 60 টাকা, 5 পিস 60 টাকা। মানহাও আচারের ভক্ত হয়ে গেছে। এই যে সাধে ঝাল যাদের পছন্দ তাদের জন্য শুকনা টেক্সচার, এক প্যাকে 10 পিস আচার থাকে, মূল্য 130 টাকা। এই যে অরিজিনাল বার্মিস আচার লিখে আপনারা সার্চ করলে কিন্তু ফেসবুকে পেয়ে যাবে। আমি কিন্তু যারা খাওয়া দাওয়া পরিবর্তন আনতে চান, রুচির পরিবর্তন, হ্যাঁ রুচির পরিবর্তন আনতে কিন্তু আচারের কোনো জুড়ি নাই, মানে ওদের যদি আচার ফেস্টিভ্যালটা আমি একটু দেখাই আপনাদেরকে, আপনারা বুঝতে পারবেন ওরা বাপ বেটি কত খুশি। এই আমার জন্য রাখবা না, সব খায় নিবা তোমরা, হ্যাঁ এই দেখেন আচারের প্যাকেট জমাইতেছে শুধু। অন্যদিকে অন্যদিকে তাকানোর সময় নাই, অন্যদিক বলতে তুমি আমার দিকে বুঝাইতেছো, খাওয়ার আগে মাঝে পরে। আপনারা কিনবেন খাবেন, দেখছেন আমার নাম ওনার কাম, মানে আমি আমার কথা বলে আনলাম, সে বসে বসে খায় যে এই যে প্যাকেট করছে কতগুলা, সত্যিকার অর্থে মানে কেনা আচার যে এত মজা হয়। আমি চাতাল আচার কিন্তু আমরা ইচ্ছে কাঁচছিলাম না, কক্সবাজার থেকে আনছিলাম না, শুধু আমের টা আনছিলাম আর বড় একটা আনছিলাম। আমেরটা অসাধারণ, যারা আপনারা খেতে চান তারা কিন্তু অর্ডার করে ফেলতে পারেন। তো প্রাইসটা বলে দাও, কম্বো প্যাকেজটা, কম্বো প্যাকেজ বলা আছে তো, বললাম তো অনেকবার বলছি, তারপর আমি একটু বলে দিই, কম্বো প্যাকেজ হচ্ছে 1250, আর এটা মানে আচারগুলো যদি খুচরা খুচরা কিনে তাহলে হচ্ছে 1355, আর যদি দেখা যায় যে কম্বো প্যাকটা নেয় তাহলে কিন্তু 1250 টাকা কিনতে পারবে। তো যাই হোক ভিউয়ার, সবাই ভালো থাকবেন, আশা করি আমাদের ব্লগটা আপনারা এনজয় করেছেন, নতুন ঘরে প্রথম ব্লগ এটা, তো পুরো হোম ট্যুর দেখতে হলে সাবস্ক্রাইব করতে হবে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। স্ক্রিনে কিন্তু পেজের নাম্বার দিয়ে দিয়েছি, আপুদের পেজের নাম্বারটা দিয়ে দিয়েছি, আচারের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, জাস্ট যাবেন অর্ডার করে আমাদের মতো মজা করে আচার খাবেন। অনেক আচার, অনেক আচার, অনেক ভেরিয়েশন আছে, শেষ করতে পারবো না। এখানে আপনারা আম পাবেন, চালতা পাবেন, তেঁতুল পাবেন, বড়ি পাবেন, পাঁচ মিশালি রাইট। ওকে, বিদায় দাও। তো ভিউয়ার্স ভালো থাকবেন, আমরা এখন মন ভরে আচার খাই। বাই বাই, কেমন, আল্লাহ হাফেজ, টাটা, সি ইউ করমা, টাটা, সি ইউ। মানামুনি মানামুনি লাইফস্টাইল সাবস্ক্রাইব করতে বলো, মানামুনি লাইফস্টাইল, মানামুনি লাইফস্টাইল। আর আমাদের শপিং টিভিটা কিন্তু 100,000 সাবস্ক্রাইবার কিন্তু হয়ে গিয়েছে, তো আপনারা কিন্তু আমাদের সাথেই থাকবেন এবং সাপোর্ট করে যাবেন আমাদেরকে। ইনশাআল্লাহ শপিং টিভিতেও কিন্তু অনেক ধামাকাদার ব্লগ নিয়ে কিন্তু আমরা আবার হাজির হব। তো আল্লাহ হাফেজ, মানে আল্লাহ হাফেজ।